খবর হলো এই মাসও এলপিজির মূল্য কমেছে গত মাসে ছিল বারো কেজি এলপিজির মূল্য তেরোশো তিরানব্বই টাকা এ মাসে হয়েছে তেরোশো তেষট্টি টাকা অর্থাৎ তিরিশ টাকা পূর্বের তুলনায় কমেছে কোম্পানি বিক্রি করে বারোশো আটষট্টি টাকায় পাইকারি বিক্রেতা বিক্রি করে তেরোশো আঠারো টাকায় এবং খুচরা বিক্রেতা বিক্রি করবে তেরোশো তেষট্টি টাকায় এবং সৌদি কন্ট্রাক্ট প্রাইস যেটা গত মাসে ছিল পাঁচশো তিরাশি দশমিক দুই পাঁচ ডলার সেটা এই মাসে হয়েছে পাঁচশো সত্তর দশমিক দুই পাঁচ ডলার অর্থাৎ তেরো ডলার কমেছে গত মাসের তুলনায় এ মাসে ডলারের মূল্য আমরা ধরেছি একশো টাকা গত মাসে ছিল একশো উনিশ টাকা একুশ পয়সা ডলারের মূল্য কমেছে এক টাকা বিশ পয়সার মতো প্রতি কেজি এলপিজির মূল্য মে চব্বিশ মাসে ছিল একশো টাকা আট পয়সা আর এ মাসে হলো গিয়া একশো টাকা পঞ্চান্ন পয়সা অর্থাৎ কমেছে দুই দশমিক পাঁচ তিন টাকা প্রতি লিটার অটো গ্যাসের মূল্য গত মাসে ছিল তেষট্টি টাকা বিরানব্বই পয়সা এ মাসে সেটা বাষট্টি টাকা তিপ্পান্ন পয়সা অর্থাৎ প্রতি লিটারে কমেছে এক টাকা উনচল্লিশ পয়সা এবং এই যে মূল্য আজকে সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে আর সরকারি মূল্য যেটা সেটা পূর্বের মতোই আছে ওটা পরিবর্তন হবে না আমরা যে এলপিজির মূল্য ঘোষণা করছি সেখানে গত মাসের তুলনায় এ মাসে এলপিজির মূল্য কমেছে গত মাসে বারো কেজি সিলিন্ডারের মূল্য ছিল তেরোশো টাকা এ মাসে সেটা হয়েছে তেরোশো তেষট্টি টাকা অর্থাৎ টাকা মূল্য কমেছে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পোসা দশ বছরের গ্যারান্টি কোম্পানি বিক্রি করে বারোশো আটষট্টি টাকায় পাইকারি বিক্রেতা বিক্রি করবে তেরোশো আঠারো টাকায় এবং খুচরা বিক্রেতা বিক্রি করবে তেরোশো তেষট্টি টাকায় এবং এই যে সৌদি কন্ট্রাক্ট প্রাইস তার উপরে নির্ভর করে আমাদের এই মূল্যগুলি সৌদি কন্ট্রাক্ট প্রাইস গত মাসে ছিল পাঁচশো তিরাশি টাকা পঁচিশ পয়সা পঁচিশ ডলার এ মাসে হয়েছে পাঁচশো সত্তর দশমিক দুই পাঁচ ডলার অর্থাৎ কমেছে তেরো ডলার আর এই জন্যেই কিন্তু মূল্যটার কমার কারণ গত মাসে ডলারের মূল্য ছিল আমরা একশো টাকা একুশ আর এই মাসে আমরা ধরেছি একশো টাকা প্রতি কেজি এলপিজির মূল্য মে মাসে ছিল একশো টাকা আট পয়সা আর এই জুন মাসে হবে একশো টাকা পঞ্চান্ন পয়সা অর্থাৎ দুই টাকা তিপ্পান্ন পয়সা মূল্য কমেছে প্রতি লিটার অটো গ্যাস যেটা গত মাসে ছিল তেষট্টি টাকা বিরানব্বই পয়সা এটা এ মাসে হবে বাষট্টি টাকা তিপ্পান্ন পয়সা অর্থাৎ এক টাকা উনচল্লিশ পয়সা মূল্য কমেছে আর এই মূল্যটা আজকে সন্ধ্যা থেকে কার্যকর হবে সরকারি এলপিজির যে মূল্য ছিল সেটা পুরের মতোই থাকবে সেটা কোনো পরিবর্তন হবে না আচ্ছা শুনেন আপনি আমি গত মাসে টাঙ্গাইল গেছি টাঙ্গাইল গিয়ে দেখছি যে আমরা যে রেট নিতে তার চেয়ে পঞ্চাশ টাকা কমও বিক্রি করতেছেন হ্যাঁ এরকম আছে তারপরে আমি গোপালগঞ্জে গেলাম খুলনায় দেখছি আমি নিজে মার্কেটিং পরিদর্শন করেছি ম্যাজিস্ট্রেট নিয়ে গেছি সবাই নিয়ে আমি কোন দোকানে পাইনি যে এক টাকা বেশি বিক্রি করে জরিমানা করব সেই জন্য